বাজি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু মৃধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দাড়ি দুজনে সুধার দাড়ি, কিপু শাকা নিয়ে আছো কিনে? পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বার বার কহে মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরি কি কিনে এনেছে ঘরে, একবার দিনামা দেখাই। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটে জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে আর নেই, মা কহিল আছি এই এক জোড়া ও চাদর। রাগিয়া আগুন ছেড়ে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাই না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি, ফুলকাটা শাটিনের জামা। মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো কত দেশে তোমাদের ভালোবেসে, সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে, ফিরিলে ধুলির পরে এই শিক্ষা হল এতদিনে। বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে, সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ কাছে রাখি স্নেহ ভরি কহিল করুণ স্বরে, তারি দুই বাহুতে বাজিয়া ইয়ে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরি বাবা আনিয়াছে ঘরে, শুধু এক চিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্যে ভাবনা কি বা তোর, ছেলেরে ডাকিয়া চুপি কহিলে ওরে গুপি তোর জামা দে তুই মধুকে। গুপি সে জামা পেয়ে মধু ঘরে যায় ঘে, হাসিয়ার নাহি ধরে মুখ, বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো তে মামা, ওই আমাদের বিধুর চিত পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহে না আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। ওই দুঃখী ওই দিন পাহাড়ও রাখি না রে, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদের ছেলে শিক্ষালয়ে অবহেলি, অহংকার করো ধীরে, ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটি নেড়ছে। আই বিধু আই বুকে চোখায় চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করি আর। নমস্কার।